কাতার গেলেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ দুইজন সফরসঙ্গী সহ কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল পাইলট সালেম হামাদ আকিল আল নাবিদ এবং এমিরি এয়ারফোর্স এর কমান্ডার মেজর জেনারেল পাইলট জাসমিস বিন মোহাম্মদ আল মান্নাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দোহায় অবস্থিত আল জাইম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরে বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি এয়ারফোর্সের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের সাথে কাতারের আরও সুসম্পর্ক বজায় রাখতে এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে।